হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য আরও বেশি প্রযোজ্য হবে যারা স্মার্টফোনে ডাটা দিয়ে ইন্টারনেট ইউজ করে। হ্যাঁ বন্ধুরা, আমাদের মধ্যে অধিকাংশ লোকই আছে কিন্তু আমরা সিমের যে ডাটাটি আছে সেটা দিয়ে ইন্টারনেট ইউজ করি, আর ইন্টারনেট ইউজ করার পর কিন্তু আমরা ইন্টারনেটের স্পিডটা ওরকম ভালো পাই না। আমাদের স্মার্টফোনটি 4G অথবা 5G, কিন্তু আমরা কিন্তু 4G স্পিডে আমাদের ইন্টারনেটটা ব্যবহার করতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটি সেটিং শেয়ার করব, যেই সেটিংসটি যদি আপনারা পারফেক্টভাবে অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আপনাদের স্মার্টফোনে 4G থেকে 5G স্পিডে আপনারা ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ সেটিংসটি অবশ্যই শিখতে পারবেন। তো বন্ধুরা, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই সেটিংটি কিন্তু আমাদের স্মার্টফোন থেকেই করতে হবে, অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কারণ আপনারা যদি একটু স্কিপ করেন তাহলে কোনো বিষয় মিস করলে আপনারা কিন্তু পারফেক্টলি এই ইন্টারনেট স্পিডটি পাবেন না। ঠিক আছে বন্ধুরা, তো এটা করার জন্য কি করতে হবে, আমরা চলে যাবো আমাদের স্মার্টফোন থেকে সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাবো সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনাদের হয়তো মোবাইল নেটওয়ার্কও থাকতে পারে বা মোর অপশনও থাকতে পারে, এটা আপনারা জাস্ট একটু খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে আমার দুটি সিম দেখাচ্ছে, একটা রবি একটা বাংলা লিঙ্ক। যেহেতু আমি রবি সিম দিয়ে ইন্টারনেট ইউজ করি, এই জন্য কিন্তু আমাদের রবি ডাটাটি সিলেক্ট করা আছে। জাস্ট আমি রবিতে ক্লিক করব। তো রবিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবো অ্যাক্সেস পয়েন্ট নেমস। এই অ্যাক্সেস পয়েন্ট নেমসটি কি, আমরা যেই সিম দিয়ে যে ডাটাগুলো ইউজ করি এই অ্যাক্সেস পয়েন্ট নেমের অ্যাড্রেসের উপরেই কিন্তু তাদের স্পিডটি শো করে। তো এখানেই আমি একটি সেটিং দেখাবো, যেই সেটিংসটি পারফেক্টভাবে যদি আপনারা অ্যাপ্লাই করেন আপনাদের ফোন থেকে আপনারা 4G থেকে 5G ইন্টারনেট স্পিডে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাবেন নিউ এপিএন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন নেমসে। নেমসে ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা লিখবেন 8.8.4.4। একটু ভালো করে খেয়াল করেন কোডগুলো, বা অবশ্যই আপনারা খাতার মধ্যে লিখে নিতে পারেন 8.8.4.4 লিখে এখানে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর বন্ধুরা নিচে যে অপশনটি থাকবে এপিএন, জাস্ট আমরা এপিএনে ক্লিক করবো। তো এপিএনে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের লিখতে হবে 8.8.4.4। লেখার পর এখান থেকে আমরা স্পেস দিব। স্পেস দেওয়ার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপিটাল লেটারে 5G লিখবো। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা এখানে ক্যাপিটাল লেটারে 5G লিখবো। 5G লেখার পর এখান থেকে স্পেস দিয়ে দেবো। তারপর আমরা আবার এখান থেকে ক্যাপিটাল লেটারে নেট লিখবো, NET নেট। তারপর এখান থেকে আবারও স্পেস দিব। তারপর এখানে লিখবো আমরা 4G। ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা 4G লিখবো। 4G লেখার পর এটা ওকে করে দিব। তো অবশ্যই আপনারা একটু ভালো করে নোট করে রাখেন 8.8.4.4, তারপরে স্পেস, তারপরে 5G, তারপরে স্পেস নেট, তারপরে লোক আবার 4G। ঠিক আছে বন্ধুরা, তো এটা লেখার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। এখানে পেয়ে যাবেন সার্ভার, সার্ভারে ক্লিক করবেন। তো এখানে লিখবেন আপনারা www.google.com, জাস্ট আপনারা এখানে লিখে দেবেন www.google.com, লিখে এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এপিএন প্রোটোকল, জাস্ট এখানে ক্লিক করবেন। তো এপিএন প্রোটোকলটা কিন্তু আপনাদের অবশ্যই IPv4 সিলেক্ট করা থাকবে। এখান থেকে আপনারা কি করবেন, IPv4/IPv6 এটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা নিচে আপনারা আরেকটি অপশন পেয়ে যাবেন এপিএন রেমেনিং প্রোটোকল, জাস্ট এখানে আপনারা সেমটা সিলেক্ট করে দিয়ে তারপর এখান থেকে এটাকে আপনাদের সেভ করতে হবে এপিএন সেটিংটা। জাস্ট এখানে মোর অপশনে ক্লিক করবেন, তারপর এখানে সেভ পেয়ে যাবেন, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের এই সেটিংটি সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এখান থেকে কি করবেন, জাস্ট এই নেটটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সেটিংয়ের কাজ শেষ। এখন আপনারা কি করবেন, আপনাদের স্মার্টফোনটাকে একটু রিবুট দিয়ে নেবেন, আপনাদের ফোনটাকে বন্ধ করে আবার চালু করবেন, তারপর আপনারা ইন্টারনেট ইউজ করেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিলাম আপনাদের ইন্টারনেট স্পিডটা 4G থেকে 5G আপনারা খুব সহজে আপনার স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন যে আমি কথা বললাম এটা কাজ পারফেক্ট হয়েছে কিনা। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন, আর অ্যান্ড্রয়েড বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিটির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।